নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সীমান্তে শান্তি ফেরাতে আসছে কেন্দ্রীয় বাহিনী, শিলচরে জানালেন মুখ্য সচিব। লায়লাপুরে অষ্টম দিনেও চলছে অবরোধ, মিজোরামে পণবন্দী অসংখ্য লড়ি। প্রাক্তন আলফা নেতা অনন্ত রাজবংশী প্রয়াত, শোক প্রকাশ খিলঞ্জিয়া কমিটির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া এবং ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত বুধবার শিলচরে বলাক উপত্যকার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। কাছাড়ের জেলা শাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ ডিআইজি, আইজিপি, ডিএফও এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মিজোরামের আন্তরাজ্য সীমান্তের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মুখ্য সচিব বড়ুয়া এবং ডিজিপি মহন্ত আন্তরিকভাবে এবং শান্তিপূর্ণভাবে সীমান্ত সমস্যা সমাধানের জন্য সমস্ত বিকল্প নিয়ে আলোচনা করেন। মুখ্য সচিব দুই জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদের সীমান্তবর্তী লায়লাপুর এবং মেদিনীছড়া আন্তরাজ্য সীমান্তে নজরদারি রাখার নির্দেশ দেন। শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করতে চক্রান্তকারীদের এই প্রচেষ্টা যাতে ব্যর্থ হয় সে চেষ্টা করতে বলেন। সীমান্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেসব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সভায় তার বিশদ প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এবং ডিজিপি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যক্ষ করতে এবং দুর্বৃত্তদের হাতে নিহত ব্যক্তির শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি জানান, এককালীন সাহায্য হিসাবে 5 লক্ষ টাকার একটি চেক শোক সন্তপ্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্তের অপারে দুর্বৃত্তদের হাতে লায়লাপুরের এক ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বড়ুয়া বলেন, এ ঘটনা নিরপেক্ষ তদন্ত হবে। এছাড়া সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শীঘ্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তাদের কাছাড় ও করিমগঞ্জ জেলায় মিজোরামের আন্তরাজ্য সীমান্তে মোতায়েন করা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বাহিনী এলে উভয় সীমান্তে শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন। Government of India has also indicated that some forces would be made available to be placed at the interstate boundary. So as and when the forces come, I think there will be peace on both sides. But it's of great importance. মানে আরজ করো আহ্বান এটা মানে এটা এটা ইস্যু করেছো এটা যে দে শুড বি পিস আর এইটো দিস পিস হ্যাজ টু বি মেইনটেইন এট অল কস্ট। স্যার কেতিয়া আইব কিন্তু কব নোৱাৰো, কিন্তু অর্ডার নোটিফি এটা নোটিফিকেশন ওলাই গৈছে, এদিন দুদিনৰ ভিতৰত আহি যাব পাৰে। দে উইল বি সাম কম্পানিজ অফ সেন্ট্রাল ফোর্সেস, এইখিনি অহাৰ পিছতে তেতিয়াহ'লে আমি এই ফোর্স ফোর্স যিখিনি আছে এইবোৰ আমি ডিপ্লয় কৰিব পাৰিম বৰ্ডাৰ এৰিয়াত। আৰু এই কাছাৰ বুলি নহয়, করিমগঞ্জতো এই ফোর্সটো যাব। ইতিমধ্যে মিজোরামতো আলোচনা হয়ে আছে, গভর্নমেন্ট অফিসিয়ালস আর সিভিল সোসাইটি মেম্বার্সবিলাক একটা আলোচনা চলি আছে। তাত কি আউটকাম আছে আমি এতিয়ালৈকে গম পোৱা নাই, সেইটো আউটকাম হয়তো আমি গধূলিলৈকে গম পাম। এতিয়া এই ডিসকাশনসবোর চলা যদি পজিটিভ আউটকাম হয় তেতিয়া হয়তো আমার সলিউশনটা খুব সোনকালে হয়ে যাবে। লায়লাপুরে অর্থনৈতিক অবরোধের ফলে জাতীয় সড়কের দুপাশে হাজার হাজার পণ্যবাহী লরি আটকা পড়েছে। অন্যদিকে মিজোরামে পণবন্দী হয়ে আটকে পড়েছে শতাধিক গাড়ি। দীর্ঘ 8 দিনের অবরোধে গাড়ির চালকরা নানা সমস্যার সম্মুখীন। মঙ্গলবার রাত অবধি মাঝারি ও বড় 170টি লরি ভাইরিংটিতে পণবন্দী হিসেবে আটকে রয়েছে। গত বৃহস্পতিবার কিছু গাড়ি নেমে এলেও শুক্রবার থেকে আর নামতে দেওয়া হয়নি। এতে আটকে পড়া চালকরা নিরাপত্তার অভাবে ভুগছেন খাদ্যের অভাবেও। এ খবর পেয়ে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন মাঝারি একটি গাড়ি দিয়ে খাদ্য সামগ্রী নিয়ে যেতে চাইলে অনুমতি পায়নি। এরপর ভাইরেংটি বাজার থেকে খাদ্য সামগ্রী ক্রয় করে দেওয়া হয়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও রানাজ আহমেদ।
তারা জানান গত বৃহস্পতিবার মিজোরা জানিয়েছিল শিলচরের মিজোরাম সার্কিট হাউসে কয়েকটি ওয়েল ট্র্যাঙ্কার আটকে রয়েছে, সেগুলো মিজোরাম পৌঁছে দিতে, কিন্তু তা না হওয়ায় ফের পণবন্দী হিসেবে মিজোরাম ডাউন গাড়িগুলো আটকে দেওয়া হয়। তারা জানিয়েছেন মিজোরামের বিভিন্ন প্রান্তে প্রায় 750 অধিক মাঝারি ও বড় লরি রয়েছে। এদিকে মিজোরামের ভাইরেংটি এলাকায় আটকে পড়া চালকরা এক ভিডিও বার্তায় নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা অসম সরকারের প্রতিও আর্জি জানান। প্রাক্তন আলফা নেতা অনন্ত রাজবংশীর জীবনাবসান ঘটেছে। মঙ্গলবার রাতে কাছাড়ের গড়ের বন্দের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি একসময় আলফার বরাক উপত্যকা জোনাল কমিটির সভাপতি ছিলেন। জীবদ্দশায় তিনি গ্রাম ও সমাজের অনেক কাজ করে গেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী ও আত্মীয় স্বজনদের রেখে গেছেন। অনন্ত রাজবংশী আসাম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটির উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে কমিটি গভীর শোক প্রকাশ করেছে। বুধবার দুপুরে আইপিপিসির পক্ষ থেকে সভাপতি সহদেব রাজবংশী, সাধারণ সম্পাদক সেরাম হেরাজি সিংহ ও জসিম উদ্দিন লস্কর তাঁর বাড়িতে উপস্থিত হয়ে প্রয়াতের মৃত্যুতে শোক ব্যক্ত করেন। আসামের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বারবার সংবাদ মাধ্যমে সংস্কৃত টোল ও মাদ্রাসা শিক্ষা বন্ধ করার কথা প্রচার করছেন। তার এই ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে কাছাড় জেলা এমারতে সরিহাহ ও নদুয়াতুত তামির সংগঠনের পক্ষ থেকে বুধবার কাছাড়ের জেলা শাসকের মারফতে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের এমারতে সরিহাহ নাদুয়ার সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান মাঝার ভুইয়া, মৌলানা আয়ুব আলী, হুসাইন আহমেদ মজুমদার, আজিম উদ্দিন প্রমুখ। আমরা কাছাড় জেলা এমারতে সরিয়া নদুয়াতুত তামিরের একটা সামাজিক সংগঠন, এর পক্ষ থেকে আজ আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি কাছাড়ের ডিসির মাধ্যমে প্রেরণ করেছি এবং আজকে সমগ্র আসাম, ত্রিপুরা, মেঘালয়ার প্রতিটি আমাদের উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া অনদাতুর তামিরের প্রতিটি জেলা শাখার থেকে রোড ডিসি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এবং এর কপি আসামের গভর্নর, ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। আমাদের দাবি হচ্ছে যে মাদ্রাসার ডিরেক্টরিয়েট শিক্ষামন্ত্রী বাতিল করেছিলেন, সেই ডিরেক্টরিয়েট পুনর্বহাল করতে হবে এবং মাদ্রাসা শিক্ষা এবং সংস্কৃত টুল যেভাবে শিক্ষা চলে আসছে উইদাউট এনি ডিস্টারবেন্স সেই শিক্ষা চালু রাখতে হবে। যদি এরপরেও সরকার সিদ্ধান্ত না নেন তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনি প্রক্রিয়ায় তার বিরোধিতা করে মাদ্রাসা শিক্ষা এবং সংস্কৃত টুল শিক্ষা আমরা ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করব। মিথ্যা অভিযোগের ভিত্তিতে ডিলার দোকান স্থানান্তরিত করায় প্রতিবাদী সভা অনুষ্ঠিত হলো আরকাটিপুর বাগানে। বাগানে পঞ্চায়েত কেদার গোয়ালার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাগান শ্রমিকেরা। তারা বলেন আরকাটিপুর জিপির ন্যায্যমূলের দোকান নং 2558 এর মালিক সন্ধ্যারানী পাল গত 50 বছর থেকে ডিলারের দায়িত্বে রয়েছেন, কিন্তু রংপুর সমবায় সমিতির অপসারিত প্রাক্তন চেয়ারম্যান সাজুল ইসলাম বড়ভূঁইয়া দুই ভূয়ো গ্রাহককে দিয়ে সন্ধ্যারানীর বিরুদ্ধে গণবণ্টনের অনিয়মের অভিযোগ উত্থাপন করে বিভাগীয় তরফে তার উপর সাময়িক স্থগিতাদেশ জারি সহ গ্রাহকদের রংপুর জিপির ফাহিম উদ্দিনের দোকানের সাথে যুক্ত করে ডিলারদের কাছ থেকে মোটা অর্থ আদায় করে থাকেন। তাদের কাছ থেকে আরও জানা যায় তার আগেও 4 ডিলারের বিরুদ্ধে ঠিক একইভাবে ষড়যন্ত্র করে মোটা অর্থ আত্মসাৎ করেছেন তিনি। পরে আরকাটিপুর জিপি সভানেত্রী সবিতা লোহার এবং এপি সদস্য মুন্না রবিদাস বিষয়টি নিয়ে এলাকার বিধায়ক মিহিরকান্তি সোমের সাথে আলোচনা করে অতিসত্বর সন্ধ্যারানী পালের ডিলার দোকান পুনরায় চালুর আশ্বাস দেন। তবে বাগান শ্রমিকেরা সাফ জানিয়ে দেন বুধবারের মধ্যে তার দোকান চালু না হলে বৃহস্পতিবার কাছাড়ের জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করবেন এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। যে কেমনি আমরা আমরা ডিলারটা অন্য ডিলারের ট্যাগ করা হইলো, আমরা ধরুন কোনো কমপ্লেন নাই করে আমি জানি না, এটা তোমরা পঞ্চায়েতে জানতে পারেন। দীপক যে আমরা জিপি পঞ্চায়েতের প্রতিনিধি ডাকাইছি, দেখানোর পর এখন যখন কথাবার্তা হয়েছে তখন ওইখানে বুড়ি দেখে যে না বুড়ির ঘরে তারা দুজন গেছিল, সাজুল আহমেদ লস্কর না কি একজন আসেন বড়ভূঁইয়া, আর ওই যে আমরা দীপক জামাই পঞ্চায়েতের সবিতালের জামাই দীপক, তারা গিয়া তার ঘরে কিতাক কথাবার্তা সকাল সকাল হয়েছে, কাজ এরকম হয়েছে না, এই কিতাক কইছে যে তুমি আমার ঘরে আও, তার ঘরে গেছে তখন সাজুল তাজুল ঘরে গেছে না সাজুল, তখন তারা কয়েছে তুমি আমার 60,000 টাকা দিলে তোমার এই ঝামেলাটা সলভ হয়ে যাব ডিলারের।
ডিলার ঝামেলা সলজব তো কই আমি কই দিয়ে টাকা দিমু তুমি আমার ভাই ডিলার গেলে গেল আমি তো টাকা টাকা দিতে পারতাম না তারপরে দেখি আমরা শিফট হয়ে গেছি আমরা ডিলারটা প্রাইমের কাছে তো আমরা পাবলিকে কই আমরা যখন ঘুরিয়া ঘুরিয়া আর ব্যাগ লইয়া তার কার্ডে কিন্তু রেশন নাই তখন আমরা এই কোপার্টি মাইলাম আমরা রংপুর কোপার্টির মধ্যে আইয়া আমরা যখন চেয়ারম্যান সাহেবরে আমরা জিজ্ঞাসা শুরু করছি তখন তারা করছে এরকম ব্যাপার এরকম ব্যাপার এরকম ব্যাপার এখন আমি কিছু বুঝিয়া না যে তাজুল মানুষটা কে সাজুল সাজুল হে কোনো ইন্সপেক্টর না কিচ্ছু না কার পাওয়ারে পাওয়ারে হে যে সব দিকে ঘুরিয়া ঘুরে টাকা কালেকশন করে আর ডিলারগুলো হ্যারাসমেন্ট করে হে কই আমি নিজে ইন্সপেক্টর আসাম মিজোরাম সীমান্তে মিজো আগ্রাসন ও লায়লাপুরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উদারবন্দে এক বিক্ষোভ কর্মসূচি পালন করল সামাজিক সংগঠন ভারতী সমাজ কল্যাণ পরিষদ এতে মিজোরাম সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন সংগঠনের কর্মকর্তারা পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পরিষদের সম্পাদক শামসুল ইসলাম মজুমদার বলেন লায়লাপুরে অসমের জমি জবরদখল করে তাণ্ডব চালাচ্ছে মিজোরা দিনের পর দিন মিজোরামে আগ্রাসন বৃদ্ধি পেলেও আসাম সরকার নীরব ভূমিকা পালন করে যাচ্ছে মিজোদের আগ্রাসন রুখতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের প্রতি আহ্বান জানান তিনি এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহিমুদ্দিন লস্কর আয়াজ লস্কর শামসুল হক লস্কর প্রমুখ আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি নিউজে দেখতে পাচ্ছি যেভাবে মিজোরাম সরকার মিজো পুলিশ আসামের লায়লাপুর বর্ডারে এসে এখানকার জমি জবরদখল করছে মানুষদেরকে হেনস্থা করছে তাই আসামের গভর্নমেন্টও কোনো ধরনের নড়াচড়া করছে না বা তাদের আগ্রাসন অনবরত চলতেছে মধ্যে আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসার ওখানে গিয়েছিলেন ওনারা আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসারকেও যথাযথ সম্মান দেয়নি ওনারা ফরেস্টে ক্যাম্প বানিয়ে যথারীতি দখল নিয়ে এখানে বসবাস করতেছে আসামের জমি জায়গায় বসবাসকারী শত শত বছর ধরে বসবাসকারী নাগরিকদেরকে হেনস্থার শিকার করে ওখান থেকে উচ্ছেদের কার্যসূচি ওরা করছে তাই আমরা এর ধিক্কার জানাই নিন্দার জানাই এবং আসাম সরকারকে অতিসত্বর এর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাই এবং আমরা এই যে স্থানীয় মানুষ এখানে রাস্তা অবরোধ করতেছেন মিজোরামে যাতায়াতকারী যতগুলা মাল সামানের গাড়ি আছে মালবাহী গাড়ি আছে অবরোধ করেছেন আমরা তাদের সমর্থনে আমরা আছি যতদিন যাবৎ মিজোরাম সরকার তাদের সেই আগ্রাসন কার্যসূচি বন্ধ না করে এই ধরনের অবরোধ চলতে থাকবে এবং এই অবরোধকে আমরা সমর্থন করব এবং আসাম সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করে এবং মিজোরাম এবং আসামের সীমান্তবর্তী এলাকা নিয়ে যে চলছে সেটা সমস্যার সমাধান করতে হবে হাইলাকান্দি লালা ডেভেলপমেন্ট ব্লকে এমজি এনরেগা প্রকল্পে বৃহৎ কেলেঙ্কারি সংগঠিত হয় জানা যায় বাউরঘাট সহ ব্লকের অধীনে 14টি জিপিতে 2016-17 থেকে 2018-19 অর্থ বছরে এমজি এনরেগা প্রকল্পের কোনো কাজ না করে লালা ব্লকের ভিডিও জেই সহ পঞ্চায়েত সিন্ডিকেট মিলে 3,55,00,000 টাকা আত্মসাৎ করেন এমন অভিযোগ করেন ডিস্ট্রিক্ট আনএমপ্লয়েড অর্গানাইজেশনের সভাপতি কমরুল হোসেন মাঝার বুইয়া তিনি জানান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারিকে এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দির জেলা শাসক নির্দেশ দেন কিন্তু আজ অবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তিনি আরও বলেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি গুন্ডা ট্যাক্স আদায় করেছেন বলে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয় লালা ব্লকে মেটেরিয়ালের কি কাজ হয়েছে তা প্রমাণ করার জোরদার চ্যালেঞ্জ জানান কমরুল আমার অবজেকশনটা হইল লালা ব্লক খাম নাই বিনা খামে পেমেন্ট আজ আজকে আমি ডিসি মৌদুরে কইয়ার আমি ক্লাস ওয়ান কন্ট্রাক্টর আমি গুন্ডা ট্যাক্স খাওয়ার মানুষ নাই সরজমিন তদন্ত করিয়া দেখুক আপনারা 2018 সালে এসএস সিজিইউ অর্থাৎ প্যারা মিলিটারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের এখন পর্যন্ত মেরিট লিস্টের নাম আসেনি এ বিষয়ে সরকার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রার্থীরা জানান রেজাল্টের অপেক্ষায় অনেকের বয়সও বেড়ে গেছে বিগত দিন থেকে বুধবার তারা কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে এ মর্মে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে এক স্মারকলিপি প্রদান করেন তারা জানান যদি সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়
তবে তারা দিল্লি রাজঘাটে গিয়ে আন্দোলন করবেন বলে জানিয়ে দেন। मोदी जी हमेशा वादा करते हैं कि भाई हम लोग इतना 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 आदमी को रोजगार देंगे, 10 लाख को, 20 लाख को, 25 लाख को। अभी 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 25,000 अगर बढ़ा नहीं सकते पोस्ट, तो क्या आप 20 लाख को क्या क्या, क्या देंगे ज्वाइनिंग और ये सब? अभी अभी और पोस्ट अनाउंस किया है कि अभी तक वैकेंसी है पैरामिलिट्री में, मतलब 1,10,000 जैसा वैकेंसी है। अभी 1,10,000 के हम हमारा यही मांग है कि आप हमारा सबका, अगर 3 साल हो गया है, मेरा भी यही चला गया है, तो प्लीज आप लोगन करें और सबको ज्वाइनिंग दें, मेडिकल जितना भी है। और मतलब हमारा, हम लोग फौज में जाना था, सुबह 4 बजे उठ के दौड़े भी हम, परीक्षा भी दे हम, और आके इधर धरना भी धड़े हम, तो हम लोग करें तो क्या करें, हम लोग क्या अभी क्या करें? बचपन का सपना लेके बैठे हैं सब, अभी हम लोग देश के लिए बैठा है, सब किसान का बेटा है। मैं भी एक छोटा मोटा घर परिवार से बिलोंग करता हूँ। अभी हम लोग इतना ह्यूज अमाउंट नहीं है कि हम लोग कुछ बड़ा कुछ करें। अभी जितना है, हम लोग देश की सेवा करना चाहते हैं और बॉर्डरों पर जाना चाहते हैं, तो ये सब हमारे साथ ऐसा खेल वो अच्छा नहीं हो रहा है। और हम लोग को दिया, बोला कि हाँ कॉम्पिटिव उधर किया, बोला कि आप पहुँचा देना हमारी बातें। और 12 तारीख को हम सब दिल्ली जा रहे हैं राजघाट पे, जो अभी धरना प्रदर्शन के लिए बापू के समाधि के उधर धरना प्रदर्शन, रणबीर सर ने हमारे हम लोग को सब बहुत सपोर्ट कर रहे हैं, और हम लोग उधर जा रहे हैं 12 तारीख को। पूरा शांतिपूर्ण तरीके से धरना होगा, हम लोग जाने वाले, हम लोग डिसिप्लिन पता है कैसे करते हैं, हम लोग सब अच्छे से करेंगे। মঙ্গলবার তারাপুর নিউ কলোনির বাসিন্দা রাজেন্দ্র বৈষ্ণব নামের 61 বছরের এক ব্যক্তি হারিয়ে যান। জানা যায়, প্রতিদিনের মতো আনুমানিক সকাল 9টায় গামছা পরে ও হাতে একটি লাঠি নিয়ে শিলচর তারাপুর রেলস্টেশনে অভিমুখে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি রাজেন্দ্র। পরিবারের লোকের অনেক খোঁজাখুঁজি করার পর কোনো সন্ধান না পেয়ে এ মর্মে তারাপুর থানায় একটি মিসিং এন্ট্রি দাখিল করেন এবং বিষয়টি তদন্তক্রমে উচিত ব্যবস্থার গ্রহণের আবেদন জানানো হয়। জুলি বর্মন নামে গৃহবধূর উপর শারীরিক নির্যাতন শ্লীলতাহানির চেষ্টা চালান তারই দেওর জয়ন্ত বর্মন। ঘটনার বিবরণে জানা যায়, গত 31 অক্টোবর জুলির মেয়ের অনলাইন ক্লাস চলাকালীন তার দেওর ঘরে ঢুকে প্রথমে মারধর, তারপর শ্লীলতাহানির চেষ্টা চালায়। তখন জুলি নিজেকে বাঁচানোর জন্য ঘর থেকে দৌড়িয়ে পালিয়ে তার মামার বাড়িতে আশ্রয় নেয়। জুলির স্বামীর মিহির বর্মনের রেলওয়ে পুলিশের চাকুরির ট্রেনিংয়ের জন্য সেদিন শিলিগুড়িতে ছিলেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে জয়ন্ত বৌদির উপর আক্রমণ ও শ্লীলতাহানির অপপ্রচেষ্টা চালায়। এ নিয়ে জুলি শিলচর থানায় একটি এজাহার দায়ের করে তার দেওর জয়ন্তের উপযুক্ত শাস্তির দাবি জানান। কিন্তু এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা যায়। 4 বছর কেসটা চললেও কোনো আমি লাভ পেলাম না। আপনার হাজবেন্ড কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? আরপিএ কনস্টেবল। এখন তো তার প্রমোশন হয়েছে, শিলিগুড়িতে ট্রেনিং এর জন্য চলে গেছে আর কি। কালীপূজার পরে আসবে। বলে এখন কিছু না কিছু হবে না, বা এই করো সেই করো এইসবই বলে। কি করো সেই করো মানে? আমার হাজবেন্ডও বলেছে যে এগুলো এখন বাদ দাও, আমি পরে আসে পরে বিচার করবো, তোমার পায়ে ধরে মাপ হবে, এগুলো হলে তো হবে না। একজন আপনি কি চান এখন? আমি এখন চাই উচিত বিচার করার জন্য। আপনি কেস করেছেন? হ্যাঁ, আমি কেস করেছি, কিন্তু কেস করার পরে আমার কোর্টে কেস না যাওয়ার পরে ওরা বিল পেয়ে গেছে, ওরা আমাদের সদর থানায় 325-এ মানে ওরা বিলের জন্য আগেই লিখে দিয়েছিল, আমি তো দেখিনি, পরে দেখলাম। আপনার সাথে মারপিট কে করেছে? আমার দেওরে মারপিট করেছে। দেওরের নাম কি? জয়ন্ত বর্মন। ওরা সবাই রিঙ্কু বলে আর কি সবাই জানে। আপনার হাজবেন্ড আপনার সাথে মারপিট করে নাই? আমার হাজবেন্ডও মারপিট করেছিল, করার পরে থেকে তো আমি কেস দিয়েছিলাম। আসাম দর্শন প্রকল্পের অধীনে 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে বদরপুর সিদ্ধেশ্বর মন্দিরের রেস্ট হাউসের শিলান্যাস করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। মঙ্গলবার সিদ্ধেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্যের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে রেললাইনের উপর ব্রিজ বসানো সহ মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বক্তব্য প্রদান করেন বক্তারা। পরে সাংবাদিকদের সাথে সাংসদ কৃপানাথ মাল্লাহ আশ্বাস প্রদান করেন, তিনি সাংসদ থাকাকালীন ওভারব্রিজ সহ মন্দিরকে কামাখ্যা মন্দিরের আদলে বিভিন্ন সুবিধা সম্পন্ন করে তুলবেন। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলগাপুরের ভিডিও মন্দির পরিচালন কমিটির পক্ষে সুশান্ত কুমার দাস, সৌমিন্দ্র পাল, আশিস দাস প্রমুখ। এই সিদ্ধেশ্বর মন্দিরকে ডেভেলপ করার দায়িত্ব আমাদের,
এবং সে করা খুবই দরকার, কারণ এই ধরনের আমরা এটা এমনি পেয়ে গেছি। কপিলমুনি এখানে না এসে আরও কোনো জায়গাতে যেতে পারতেন, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের সৌভাগ্য যে উনি এখানে এসেছিলেন এবং সিদ্ধ লাভ এখানেই করেছিলেন, হয়তো অন্য জায়গাতে করতে পারতেন উনি। এই জায়গার কিছু একটা নিশ্চয়ই কিছু একটা আছে, হয়তো উনি পুরো একটা চিন্তাধারা করে এখানেই এসেছিলেন, তাহলে অত দুনিয়ার কত জায়গা আছে উনি এই এই জায়গাতে কেন আসলেন? নিশ্চয়ই এই জায়গার কোনো মাহাত্ম্য ওনার মধ্যে ছিল এবং উনি ওখান থেকে এখানে আসলেন এবং এখান থেকে সিদ্ধ লাভ করেছেন, যে আমাদের সৌভাগ্য যে আমাদের অঞ্চলে উনি এসেছিলেন। তো এই ঐতিহাসিক জিনিসটাকে আমরা ধরে রাখতে হবে এবং আরও একটু ডেভেলপ করতে হবে, সেটা যদি আমরা সবাই দায়িত্ব নিতে হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সীমান্তে শান্তি ফেরাতে আসছে কেন্দ্রীয় বাহিনী, শিলচরে জানালেন মুখ্য সচিব। লায়লাপুরে অষ্টম দিনেও চলছে অবরোধ, মিজোরামে পণবন্দী অসংখ্য লড়ি। প্রাক্তন আলফা নেতা অনন্ত রাজবংশী প্রয়াত, শোক প্রকাশ খিলঞ্জিয়া কমিটির। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।